এরপরে প্রশ্ন হলো, আমি সরকারি চাকরি দিবি, আমার বেতন হতে কিছু টাকা সরকার কেটে রাখে, পেনশনের সময় হয়তো অনেক টাকা বাড়তি দিবি, এই বাড়তি টাকা দেখা যাবে মূল টাকার চেয়ে বেশি, আমি কি এই টাকা খেতে পারবো কিনা? এটাকে প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়তো উনি জানতে চাইছেন, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা কেটে কেটে রাখে গভর্নমেন্ট, এটার সাথে অতিরিক্ত টাকা দেয় এবং এটা সুদ বলেই দেয় হয়তো বা, তারপরেও এদেশের সকল বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাদের ফত অনুপাতে সেটা সুদ হবে না। ডক্টর আব্দুল জাহাঙ্গীর মাওলানার মাসআলা রয়েছে, মাওলানা আব্দুল মালিক সাহেবের ফতোয়া রয়েছে, আরো আমাদের ফতোয়া রয়েছে, এটা সুদ হবে না। কেন? কারণ সুদের সংজ্ঞা এখানে প্রযোজ্য হয় না। যেই টাকা আপনি পানই নাই সেটা তো আপনি জমা দেওয়ার প্রশ্ন উঠে না, গভর্নমেন্ট দেওয়ার সময় আপনাকে কম দিয়া বাকিটা কেটে রেখে দিছি, এখন তার সাথে যদি অতিরিক্ত দেয় তো আপনি লোন দিয়েছেন তারপরে লাভ নিয়েছেন, ব্যাপারটা এরকম না, আপনি দেনই নাই, সে কাইটা রাখছে, দেওয়ার সময় আপনাকে বাড়াই দিছে, তো সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না, এই জন্য এটা জায়েজ আছে। তবে প্রভিডেন্ট ফান্ডের কিছু পার্সেন্টেজ আছে ইচ্ছাকৃত কাটায় মানুষ, যে আমার বেতন থেকে আমি ইচ্ছাকৃত কাটাবো একটা পার্সেন্টেজ, সেটাতে অতিরিক্ত যেটা আসবে ওইটা সুদ হবে, ওইটা আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ আপনি নিজে সেটা জমা করেছেন, দিয়ে মুনাফা নিচ্ছেন।